পিঙ্কির কিউজিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছ দিয়ে মূলোর একটা ঘন্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই জন্য তিন চারটি মূলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এটা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি এক টেবিলস্পুন মতন তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিলাম হাফ টিস্পুন মতন কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা মূলোটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর সাথে দিতে হবে হাফ টিস্পুন মতন লবণ আর 1/4 মতন হলুদ গুঁড়ো। আবার একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কোনো জল দেব না, মূলো থেকে যেটুকু জল বেরোবে তাতে মূলোটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে এভাবে রান্না করতে করতে এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিলাম 1/4 মতন জিরে গুঁড়ো, আবার একসাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। কিছুটা ডেজিকেটেড কোকোনাট দিলাম, যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে তাহলে দিয়ে দেবেন। আর দিলাম হাফ টিস্পুনেরও কম একটু চিনি। আবার একসাথে খুব ভালোভাবে এটা বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম, যতক্ষণ না মূলোটা নরম হয়ে আসে। সবার শেষে এর মধ্যে দিলাম আমি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। আবার কয়েক সেকেন্ড এভাবে রান্না করে ঘণ্টটা আমি নামিয়ে নিলাম। এভাবেই খুব কম সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মূলো ঘণ্টটা তৈরি করে নেওয়া যায়। যদি আজকের এই চিংড়ি মাছ দিয়ে মূলো ঘণ্টটি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজ আসছি, আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।